আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। থমাস, থমাস আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যালো, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? আমি হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমার একটা আউট অফ টপিক কোয়েশ্চেন ছিল, যে অ্যাকচুয়ালি আপনাদের যে মানে নাস্তিকতার যে প্রচারটা, অ্যাকচুয়ালি প্রচারের মানে মোটিভটা কি আর কি? নাস্তিকতার প্রচার, এটা আপনি কোথায় পাইলেন ভাই? মানে নাস্তিকতার প্রচার, আমাদের কোনো প্ল্যাটফর্ম থেকে কেউ কখনো নাস্তিকতার প্রচার করছে? এই জিনিসটা আপনি আমাকে একটু দেখান তো, যে কোন লাইভে আমরা কবে কোথায় নাস্তিকতার প্রচার করেছি। নাস্তিকতা প্রচার না বলে না, যেমন হিন্দুইজমের অনেক বিষয়, না না, আপনি একটু আগে বলেছেন যে নাস্তিকতার প্রচার, আমাদের কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমরা কখনো গুণাক্ষরেও নাস্তিকতার প্রচার করেছি, এই জিনিসটার আগে একটু প্রমাণ দেন ভাই আগে। হ্যাঁ, তারপর আমরা হ্যাঁ বলবো। বিষয়টা তো একটা দুইটা না, হয়তো অনেকগুলা আপনাকে আমরা আমি যেটা জিজ্ঞেস করেছি সেই প্রশ্নটা কি আপনি বুঝতে পেরেছেন ভাই? অনেকগুলো থাকলে একটা দিয়েই শুরু করেন, একটা প্রমাণ দিয়ে শুরু করেন যে আমরা কবে বুঝছি যে ভাই আসলে নাস্তিক হয়েছে। অনেক রিলিজিয়াস ম্যাটার গুলা ধরেন হচ্ছে নিয়ে আলোচনা করেন বা যে এগুলো নিয়ে কথা ভাই, বলেন, যেমন ধরেন রিলিজিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করাটা তো নাস্তিকতার প্রচার হতে পারে না। ওটা নাস্তিকতার তো ভাই প্রচার লং টাইম, হতে হলে মনে করেন আমি আপনাকে একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিক্রি করতে চাই আপনার কাছে, তখন হুম হুম আমি আপনাকে বলছি এই জিনিসটার প্রচার যদি আমি আপনাকে চালাই, বলি যদি ভাই নেন না ভাই, কিনেন না ভাই, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা কিনেন না ভাই, কিনেন না, আপনার গায়ের রং অনেক ফর্সা হবে ভাই, কিনেন না ভাই, প্লিজ ভাই নেন না, দেখেন দেখেন আপনার গায়ের রং অনেক ফর্সা হবে, এইটা যদি কেউ করে তাহলে সেই ধরনের জিনিসকে আমরা বলি সেই মানে প্রোডাক্টের প্রচার সে করতেছে। কিন্তু আমরা কখন কখনো আমাদের আমার প্ল্যাটফর্ম থেকে, অন্তত আমার প্ল্যাটফর্ম থেকে কখনো আমরা কাউকে নাস্তিক হওয়ার অনুরোধটুকু করছি বা তাকে বলছি যে নাস্তিকতা ভাই নাস্তিক হয়ে যান ভাই, এই ধরনের কোনো কথা বলছি এরকম আপনি আমাকে একটু বের করে দেখেন ভাই। আচ্ছা ওকে, ধরেন আপনারা যে ইয়াগুলা নিয়ে লেখালেখি করেন, এই না ইয়াগুলার ধরেন টরেন না, ধরেন টরেন না, আপনি আমাকে এই স্পেসিফিক জিনিসটার প্রমাণটা আগে দেখান, যদি আপনার কাছে প্রমাণ না থাকে তাহলে আপনি আপনার বক্তব্যটা উইথড্র করে নেন, যে আমি আমার বক্তব্যটা এখন উইথড্র করে নিচ্ছি ভাই, আপনারা নাস্তিকতার প্রচার কখনো করেন নাই, এটা আপনার বলতে হবে। থমাস, থমাস ভাই, থমাস হয়তো থমাস একটা সেকেন্ড, একটা সেকেন্ড। ধরেন আমরা যদি বিভিন্ন ধর্মের, ইনক্লুডিং ইসলাম ধর্ম, এর ডার্ক সাইড গুলো নিয়ে বা এর নেগেটিভ সাইড গুলো নিয়ে আলোচনা করি, তাহলে তো আপনার স্টেটমেন্টটা হওয়া উচিত যে আপনারা বিভিন্ন ধর্মের ডার্ক সাইড গুলো নিয়ে আলোচনা করেন বা সমালোচনা করেন। এটা এটা হওয়ার ছিল আপনার, মানে এটা আপনি বললে একটা পাশের কথা হইতো, কিন্তু আপনি যখন এক্সট্রা অ্যাড করবেন যে আপনারা নাস্তিকতা প্রচার করবেন বা প্রচার করতেছেন, যে ওই এই জিনিসটা যখন এক্সট্রা অ্যাড করবেন, সেখানেই আমাদের মানে ইয়েটা মানে এভিডেন্স চাওয়াটা, বাকিটা তো আমরা জানি, আমরা বিভিন্ন ধর্ম নিয়ে বিভিন্ন ধর্মের ডার্ক সাইড গুলো নিয়ে কথা বলি, এটা তো আমরা জানি, অবশ্যই জানি, এবং প্রতিনিয়তই আমরা করতেছি, এটা তো আপনার সাথে কোনো দ্বিমত নেই আমাদের। আমরা আপনার আচ্ছা কাছে যে আচ্ছা, প্রমাণটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে নাস্তিকতা এক্সট্রা লেয়ার অ্যাড করলে, যেখানে আপনি যে আমরা নাস্তিকতা প্রচার করতেছি ওইটার এভিডেন্সটা দরকার, ওইটাকে আপনি কোনো এভিডেন্স দিতে পারবেন? আমি আপনার কথাটাতে রাজি, যে যে ডার্ক সাইড গুলো নিয়ে আপনারা আলোচনা করেন, যে মানুষের কাছে এটা আসে আপনাদের মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে, মানে না না না, এটা আপনি তো ভাই শুরুতে এসে এটা বলেন নাই, আপনি এসে বলেছেন আমরা নাস্তিকতা প্রচার করি, এই হ্যাঁ হ্যাঁ ভাই, এটা যদি আপনার এই যদি আপনার স্টেটমেন্টটা এটা ছিল যে আমরা নাস্তিকতা প্রচার করি, এখন আপনার সেই স্টেটমেন্টটা উইথড্র করতে হবে, আপনার বলতে হবে যে না ভাই আপনারা নাস্তিকতা প্রচার করেন না, তবে আপনারা অন্য ধর্মের সমালোচনা করেন, এইটা আপনার স্টেটমেন্টটা উইথড্র করে বলতে হবে। আচ্ছা ভাই আমি স্টেটমেন্টটা উইথড্র করলাম, আপনার পরের কথার সাথে আমি একমত, আপনি হ্যাঁ ও যদি ওটাই হয় তাহলে হচ্ছে ওটার মোটিভটা যদি একটু তার বলতেন। মানে আপনি আপনি আমার সাথে আপনি এটা প্রমাণ দেখাতে ব্যর্থ হলেন যে আমরা নাস্তিকতা প্রচার করি, এইটা প্রমাণ দেখাতে ব্যর্থ হয়ে আপনি আপনার বক্তব্যটা উইথড্র করলেন নাকি ভাই? হ্যাঁ ভাই, আপনি আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই, মানে আপনি এইটার মোটিভটা যদি একটু হ্যাঁ, বলতেন। এরপরে যদি আপনি আমাদের প্ল্যাটফর্মে বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে কখনো কি এই কথা বলবেন যে আসিফ মহিউদ্দিন নাস্তিকতা প্রচার করে, এটা কি বলবেন? ভাই আমরা ওদিকে না যে কোশ্চেনটাতে না যাই, না, এটা আপনি এই যে আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে আমরা লক্ষ্য মানে করেছি যে আপনি মনোযোগ আপনি আমরা, মানে একটা সেকেন্ড, আপনার কাছে যে ইনফরমেশন, ধরেন আপনি একটা ক্লেম করতেছেন, অ্যালিগেশন দিচ্ছেন যে আমরা নাস্তিকতা প্রচার করি, আপনি প্রমাণ দিতে পারতেছেন না এবং আপনি উইথড্র করলেন কথাটা, আসিফ ভাই আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি অন্য কোনো প্ল্যাটফর্মে যায় কোথাও বলবেন যে আমরা নাস্তিকতা প্রচার করি কিনা? এখন থমাস, আপনার থমাস প্রুফ নাই, আমার কাছে যদি প্রুফ থমাস না থাকে থমাস তাহলে আমি কখনোই বলবো না, আর আমার কাছে যদি প্রুফ হয় তাহলে আমি অবশ্যই বলবো, প্রুফ থাকলে তো আর আমি প্রুফ আপনাদের থাকলে এখানে অবশ্যই বলবেন, কিন্তু প্রুফ উদ্যোগ থাকার আগ করতে পারবো, পর্যন্ত, ঠিক আছে? প্রুফ থাকার আগ পর্যন্ত আপনি কোথাও যেয়ে বলবেন না যে হ্যাঁ ভাই, আমার কাছে প্রুফ নাই বিদায় তো আমি আপনাদের এখানে আমার কথাটা উইথড্র করলাম, যদি থাকতে অবশ্যই আমি শুধু উদ্যোগ শুধু করতে এখানে পারবো। না, শুধু এখানে না, অন্য জায়গায় যেয়ে আপনি এই ভুল ক্লেমটা করবেন না যে আমরা নাস্তিকতা প্রচার করি, ঠিক আছে? তোমার স্যার, নেক্সট, হ্যাঁ এবার বলুন, ঠিক আছে? হ্যাঁ আপনাদের ওই মোটিভটা যদি একটু বলতেন। যেমন কিসের মোটিভটা জানতে চাচ্ছে, মনে করেন আমরা ইসলামে যে শিশু বিবাহ, বাচ্চা মেয়েদেরকে বিয়ে করে তাদের সাথে যৌন সঙ্গম করা, এটার তীব্র বিরোধিতা করি, অনেক লাইভ করেছি আমরা এটা নিয়ে, আপনার কি মনে হয় যে আমরা কেন এই বিরোধিতাটা করি? আপনার কি একটু আন্দাজ করে বলেন তো, একটু ভেবে বলেন তো, যে বাচ্চা মেয়ে বিয়ে করার বিরোধিতা এই নাস্তিকগুলা কেন দেখুন ভাই করতেছে? বিষয়টা তো ওখানে না, আমি বলছি যে আপনারা তো শুধু ইসলাম নিয়ে না, হিন্দুইজম নিয়ে
যেটা ডার্ক সাইড সব অনেক, আমরা তো ওনার কথায় অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ যেটা ডার্ক সাইড সেটা নিয়ে কি, না না যেটা আপনারা ডার্ক সাইড বলে দাবি করেন সেটা তো আর প্রমাণিত না ভাই। আচ্ছা ধরেন আপনারা যে ডার্ক সাইড নিয়ে ইয়ে করি, মানে আমরা যেটাকে ডার্ক সাইড মনে করি সেটা নিয়ে আলোচনা করি, এখন আপনি বলেন আমরা ওটা নিয়ে আলোচনা করবো যে ওটা ডার্ক সাইড আসলে সবগুলো বিষয়, আমি সবগুলো বিষয় ইনক্লুড বলতেছি, যেমন তোমার ভাই তোমার ভাই একটা সেকেন্ড, আমরা যেটাকে ডার্ক সাইড মনে করি সেগুলো বিষয় নিয়ে সমালোচনা করি, এটাতে কি আপনার কোনো দ্বিমত আছে? আমার কথা হচ্ছে যে আপনাদের ওখানে মানে এক্সাক্ট মোটিভটা কি, এই মোটিভটা কি, আমি তো আপনার প্রশ্ন শুনছি, আমি আপনাকে যে প্রশ্নটা করলাম সেটা উত্তরটা দেন, আমরা যেটাকে ডার্ক সাইড মনে করি সেটা নিয়ে সমালোচনা করি, এই কথাটার কি আপনার কোনো মানে এই কথাটার সাথে আপনার কোনো বিরোধিতা আছে? না না দেখেন ব্যাপারটা হচ্ছে সমালোচনা এক বিষয়, ক্রিটিসিজম আরেক বিষয়, এখানে অনেকগুলো বিষয় চলে আসবে, আমরা সমালোচনা আর ক্রিটিসিজম আলাদা নাকি? না না ভাই জিনিসটা যদি আমরা এটার ভিতরে মানে আপনার ডিটেলস যাই তখন সেটা ভিন্ন ব্যাপার হয়ে দাঁড়াবে। শুধু শুধু জিনিসটা তোমার সাহেব, আমি আমার মনে হচ্ছে আপনি শুধু শুধু জিনিসটা কমপ্লেক্স করতেছেন, কমপ্লেক্স করার কোনো ইয়ে নেই, আমার মনে হচ্ছে আপনারা কমপ্লেক্স করতেছেন, আপনি যদি আমাকে স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসারটা দিয়ে দেন তাহলে তো স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসারটা, স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসারটা আপনি নিজে অলরেডি দিয়ে দিয়েছেন, অলরেডি দিয়ে দিয়েছেন আপনার কথার মধ্যেই, যে আমরা যে জিনিসটাকে মানে আপনাদের কাছ থেকে অ্যানসারটা পাইলে আমার ভালো হইতো, যেটাকে আমরা ডার্ক সাইড মনে করব, কোন ক্ষতিকর এলিমেন্ট মনে করব, যে যেটা আপনাদের অন্ধবিশ্বাস থেকে আসতেছে, বিভিন্ন সমাজে মানে বিভিন্ন ধর্মের অন্ধবিশ্বাস নিয়ে আসতেছে, আমরা যদি মনে করি এটা আসলে ডার্ক সাইড, তাহলে এটা নিয়ে তো সমালোচনা অবশ্যই একটা নৈতিক মানুষের করা উচিত, এবং আমরা সেটাই করতেছি প্রত্যেকের। মনে করেন থমাস ভাই, মনে করেন যে আপনি একটা জিনিস একটা ডার্ক সাইড, আপনি কথা শুনেন না কেন, আপনি কথার মাঝখানে কথা বলেন কেন, আপনি কথা শুনেন না, কথা একটু শুনে তারপর কথা বলেন, আপনি অ্যানসারও চাচ্ছেন আবার আমরা যখন অ্যানসার দিতে যাচ্ছি সেখানের মধ্যে আপনি আঙুল ঢুকে দিচ্ছেন, এই জিনিসটা আমি আমার কথাটা কমপ্লিট করতে দিতে চান, আপনি আগে কথাটা শুনে নেন, আপনার প্রশ্ন আমরা শুনেছি, আপনার প্রশ্নের ভিতরে যে আপনি নিজেই উত্তর দিয়ে দিয়েছেন সেটাও আমরা শুনেছি, আপনি আপনার প্রশ্নের ভিতরে যে নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিয়েছেন সেটাও আমরা শুনেছি, মাশাআল্লাহ ভাই, আপনার আর এক্সট্রা আর কিছু আমাদের আর কিছু বলার প্রয়োজন নাই, আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিয়েছেন, যে আপনারা যে ধর্মের ডার্ক সাইড গুলা সমালোচনা করতেছেন এর ভিতরে প্রশ্ন উত্তর হয়ে গেছে আমাদের অলরেডি, আমাদের আমরা এখন এক্সট্রা কথাবার্তা একটু বলতেছি, ঠিক আছে এক্সট্রা কথা শুনেন একটু, যেটা হচ্ছে আপনার কাছে যদি একটা জিনিসকে মনে হয় যে এটার ভিতরে একটা ডার্ক সাইড আছে, এটার ভিতরে একটা ক্ষতিকর জিনিস আছে, সেটা আসলে আছে নাকি নাই সেটা ভিন্ন বিষয়, সেটা যখন আমরা সেটা নিয়ে কথা বলবো তখন বোঝা যাবে যে সেটা আসলেই সেটার ভিতরে ডার্ক সাইড আছে, সেই ডার্ক সাইড আসলে ডার্ক সাইড নাকি হোয়াইট সাইড, সেটা আলোচনার টেবিলে আসলে বোঝা যাবে, টেবিলে আসলে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সেই জিনিসটা আমরা অ্যানালাইসিস করতে পারবো, বুঝতে পারবো, কিন্তু সেটাকে নিয়ে যদি কথাই না বলি তাহলে তো সেটা আমরা বুঝতেই পারবো না যে সেটা আসলে ডার্ক সাইড নাকি হোয়াইট সাইড ছিল, নাকি গ্রে সাইড ছিল, নাকি গ্রিন বা ব্লু সাইড ছিল, কোনো কিছু তো আমরা বুঝতে পারবো না, আলোচনা টেবিলে আসলে তখন সেটা যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তখন সেটা বোঝা যাবে, এখন আপনার কাছে যদি কোনো কিছু মনে হয় যে এই জিনিসটার একটা ডার্ক সাইড আছে, আপনি তো অবশ্যই আপনার আপনি যে মনে করতেছেন কেন ডার্ক সাইড আছে এটা মনে করতেছেন, সেই যুক্তি তথ্য প্রমাণ গুলা নিয়ে এসে আপনি আলোচনাটা শুরু করবেন, এরপরে যদি দেখেন যে না আসলে আপনার আপনি যে যুক্তি তথ্য প্রমাণ নিয়ে আসছেন তার বিরুদ্ধে আরো বেশ ভালো ইয়া পাওয়া যাচ্ছে, তখন আপনি তাদের কথা মেনে নেবেন, আচ্ছা ঠিক আছে আমি ভুল ভাবছিলাম এটার ভিতরে ডার্ক সাইডটা নাই, ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হবে যে এটার ভিতরে ডার্ক সাইড আছে ততক্ষণ পর্যন্ত তো আপনি সেটার সমালোচনা করবেনই নাকি করবেন না? না না বিষয়টা তো ওটা না, ঠিক আছে ধরেন আপনার ডার্ক সাইড যেটা আছে সেটা নিয়ে ধরেন আমি বলছি যে আপনি যেহেতু আলোচনাটা শুরু করতেছেন এই শুরু করার পিছনে আপনার কারণটা আমি বলছি, আমি তো আপনাকে সঠিক ভুলটা তো আমি দেখবো, বা মানে মানে একটা জিনিস এটা একটা ডার্ক সাইড আপনি বুঝতেছেন যেটার ভিতরে একটা ডার্ক সাইড আছে, তাহলে তো ডার্ক সাইড আছে এটাই তো কারণ যে এটা সমালোচনা আমি করতেছি, ডার্ক সাইড যে আছে এটা যে আপনি ভাবতেছেন এটাই তো একটা জিনিস, আপনার দিক থেকে আপনার সমালোচনা করার রিজনটা কি, ডার্ক সাইড আছে এটা মনে করাটাই তো সমালোচনা করার কারণ ভাই, এটা কথাটা বুঝেন না ভাই, আপনি এটা বলতে চাচ্ছেন যে মানবিক নৈতিক দিক থেকে, আরে একটা জিনিসের একটা ডার্ক সাইড আছে একটা জিনিসের একটা খারাপ জিনিস আছে এইটাই তো যথেষ্ট কারণ একটা জিনিসের সমালোচনা করার জন্য, না আসিফ ভাই উনি বোধহয় বলতে চাচ্ছে যে হাদিসে তো আছে যে মুসলিমের দোষ গফর করতে হবে, তো দোষ টোষ তো মুসলিমরা গফর করবে আমরা কেন গফর করবো না, আমরা আমাদের তো উচিত মুসলিমদের দোষ গফর করা, আপনি একটু স্পেসিফাই করেন তো আপনার একটা উদাহরণ দিয়ে বোঝান তো, যে মনে করেন আমরা এই জিনিসটা সমালোচনা করছি একটা উদাহরণ দেন তো ভাই দেখি, না ভাই আমি বুঝাইলাম যে আপনারা হচ্ছে ধরেন আপনাদের ব্লগে লেখায় লাইভে হচ্ছে রিলিজিয়াস ম্যাটার গুলো সম্পর্কে, ঠিক আছে উদাহরণ দেন একটা এক্সাম্পল দেন যে এই স্পেসিফিক জিনিসটার আপনারা সমালোচনা করছেন এটা কেন করছেন, এটা একটা উদাহরণ দিয়ে বলেন তো দেখি,
আপনারা ধরেন হচ্ছে এই যে ধরেন হিন্দুইজম, হিন্দুইজমের একটা ইসলাম ইসলাম ধর্মের সমালোচনা যে আমরা যখন করছি তখন একটা উদাহরণ দিয়ে বলেন তো যে এই যে এই জিনিসটা সমালোচনা যে আপনি করছেন এটা কেন করছেন একটু আমাকে উদাহরণ দিন। আমি আপনি বারবার ইসলাম টানতেছেন কেন? বুঝলাম উনি বারবার হাদিস কারণ আছে তো, ইসলাম টানতেছে কারণ আছে তো, উনি হাদিস কারণ থেকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ইসলাম ধর্মের সমালোচনাই বেশি করা হচ্ছে। আমি তো এমন একটা জিনিসের উদাহরণ দেন আমাকে যে এই যে আপনার ইসলাম ধর্মের যে এই সমালোচনাটা করছেন এটা কেন করছেন, এই একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আমাকে। আমি তো আপনার যে এমন না আপনার ব্লগের সবকিছু দেখছি, ঠিক আছে আপনাকে তো আমি বলি নাই যে আপনি সবকিছু দেখছেন কিন্তু করেছেন তখন কিছু না কিছু তো নিশ্চয়ই দেখেছেন, সেই কিছু না কিছু যতটুকু দেখেছেন তার ভিতর থেকে একটা এক্সাম্পল দেন। আমি তো বলি নাই যে আপনি শুধু ইসলামের সমালোচনা করছেন, আমি তো বলি নাই যে আপনি বলছেন যে আমি শুধু ইসলামের সমালোচনা করছি, এটা তো আমি বলি নাই। আপনি দেখছেন ভাই, দেখছেন আপনাদের ব্লগিং এর লেখাগুলা লাইভ গুলা করা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা, কোন কোন কথা কোন কোন লেখাটার কথা বলছেন, আপনার ধরেন আপনি দেবতাদের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আপনারা কথা বলছেন না, আমি তো বলি নাই ভাই ওটা রাইট রং এর বিষয়ে আমি আসি বিভিন্ন জিনিসটা কি একটু স্পেসিফাই করেন, মানে কোন কোন লেখাটা নিয়ে আপনার সমস্যা বা কোন লাইভটা কোন আলোচনাটা নিয়ে আপনার সমস্যা, এটা বলি নাই যে আপনারা ওই জিনিসটা ভুল ছিল না তাও আপনারা কেন ওটা নিয়ে কথা বলছেন, জিনিসটার মোটিভ কোন লেখাটার মোটিভ জানতে যাচ্ছেন, কোন লেখাটার মোটিভ জানতে যাচ্ছেন বা কোন পার্টিকুলার লাইফের মোটিভ লেখার মোটিভ জানতে চাচ্ছিলাম না ভাই, আপনি হয়তো আমার কোশ্চেনটা তাহলে বুঝতে পারলেন, আপনি যদি যদি না বুঝি যে আপনার মানে কোন জিনিসটার মোটিভ জানতে যাচ্ছেন এটা যদি আমি না বুঝি আমি আপনাকে অ্যানসার করব কিভাবে? এই আপনি যদি আমার কথাটা শুনেন তাহলে ঠিক বুঝতে পারেন, আমি বলছি যে আমি বলি নাই যে আপনার ওই লেখাটা ছিল ওই লেখাটা মানে ঠিক বা ভুল এটা আমি ডিসাইড এখানে করি নাই, আমি বলছি যে ওই জিনিসটা নিয়ে আপনাদের কথা বলা বা আপনাদের ওই জিনিসটা নিয়ে লেখার মোটিভটার কথা বলছেন। আমরা তো অনেক বিষয় তাহলে আমি আপনাকে অ্যানসারটা দিই, আমরা তো অনেক বিষয় নিয়ে লেখালেখি করি, অনেক বিষয় নিয়ে আলোচনা করি, অনেক বিষয় নিয়ে লাইভে কথা হয়, ফর এক্সাম্পল এক্সাম্পল দিয়ে আচ্ছা আমি আপনাকে আরো সংক্ষেপ করে বলি, আপনাদের লাইভ কথাটা শেষ করতে দিতে হবে, তোমার কথাটা শেষ করতে হবে, যেমন আপনাদের ধর্মে শিশু মেয়েদের সাথে যৌন সঙ্গম করা, আমার আমার কথার আমার উত্তর মাঝে বাধা দিচ্ছেন কেন? ভাই আমি তো আপনাকে কোনো ধর্ম সম্পর্কে কিছু বলি নাই, আপনি আপনাকে সংশোধন করে দিব, আপনি যদি ধর্ম সম্পর্কে কথা শুনতে গেলে সেনসিটিভ মানে আপনার অনুভূতি আপনার যদি সেনসিটিভ হওয়ার জায়গায় এখনো লিভ নিতে পারেন কোনো সমস্যা নেই, আপনি 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 ভুল করতেছেন সমাজ সমাজ ভাই, এখন কিন্তু লিটারালি রাগ হচ্ছে উনি কোন বিষয়ে কথা বলতেছি ওই বিষয় সম্পর্কে মোটিভটা কি, মানে 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 ধরেন একটা স্পেসিফিক বিষয়ের মোটিভটা আমি যদি তুলতে বিষয়টা যদি আমি না বলি আমি আলাদা করে মোটিভটা বলবো কিভাবে? ধরেন আমার আমি আমি চাই না আমার ধর্মে মানে আমার দেশে শিশু বিবাহ থাকুক কোনো কোনোভাবেই থাকুক আমি চাই না, কিন্তু আপনাদের আপনাদের ধর্ম এটা ইয়ে করে আপনাদের ধর্ম এটা অ্যালাউ করে, হ্যাঁ এখন আপনি সেন্সিটিভ আপনি আপনার এখানে সেন্সিটিভিটি আঘাত লাগবে এটা খুবই ট্রু, আপনি যেই যেই সব লাইভে যান সেই সব লাইভের বক্তারাও বলে অকপটে স্বীকার করে যে আপনাদের ধর্মে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে লিটারাল বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা একেবারে হালাল জিনিস, তাদের সাথে বিয়ে করা তাদের সাথে যৌন সঙ্গম করা একেবারে হালাল জিনিস, এখন না যেহেতু আপনি এটা শুনতে আপনার আপনি শুনতে চাচ্ছেন আপনার ধর্মটা এখানে যে খারাপ লাগবে এই জন্য আপনি আমাকে বারবার ইন্টারাপ্ট করতেছেন, আমরা এটা জিনিসটা বুঝতে পারি, এরকম ভেগ আলোচনা করা একটা ওয়েস্ট অফ টাইম, আপনি যদি ভেগ আলোচনা করতে চান আমার মনে হয় ওই আলোচনার অ্যান্সার বহু আগেই আমরা দিয়ে দিচ্ছি, আর আপনি যদি আরো স্পেসিফাই হতে চান আপনি থাকেন, আর যদি মনে করেন আপনি আপনি এই জায়গায় অফ যাবেন মানে এই জায়গায় আলোচনা শেষ করবেন এটাও করতে পারেন, বাট প্লিজ কথার মাঝে মাঝে ইন্টারাপ্ট করে একটা বাচ্চা মেয়ের সাথে যৌন সঙ্গম সে করেছিল, একটা শিশু ধর্ষণ সে করেছিল, দাসীদেরকেও সে ধর্ষণ করতো,
এই জিনিসগুলো তো একদম সরাসরি কোরআন হাদিসে লেখা আছে, তাই না? এখন ইসলামের বিধানও হচ্ছে এগুলা, যে শিশু ধর্ষণ এগুলা হচ্ছে ইসলামে, এগুলাকে লিগাল করে দেয়। মনে করেন একটা নারীকে ধর্ষণ করা হচ্ছে, ফারাজ ভাই আপনি সেটা সমালোচনা করছেন, তাহলে ফারাজ ভাই আপনি কেন সমালোচনা করছেন বলেন তো ভাই? এখন সেই রাজনৈতিক দলের লোকেরা তাকে খুন করার জন্য তাকে খুঁজতেছে এবং তাকে পেলে মেরে ফেলবে। এই জিনিসটা আমি সমালোচনা করতেছি যে এটা তো অন্যায়। আমি জিজ্ঞেস করছি আপনার মোটিভটা কি? আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, আপনি আমাকে বারবার থামাচ্ছেন, আর আপনি আমার কথা কোন কথা স্পেসিফিক অ্যানসার দিচ্ছেন না। স্পেসিফিক অ্যানসার দিচ্ছেন না ভাই। ওই যে ছেলেটা দাউদ ইব্রাহিমের দল বা নবী মুহাম্মদের দল যে যেটাকে ইসলাম বলে, একজন মানুষ এই ইসলামে আর বিশ্বাস করবে না, সে বলতেছে আমি মুরতাদ, আমি আর ইসলামে বিশ্বাস করি না, ইসলাম একটা খাইচ্ছা ধর্ম, এটা আমি বিশ্বাস করবো না। এখন তারা নাকি মেরে ফেলবে মুসলমানরা। এখন নাকি হাদিসে লেখা আছে তার নবী নির্দেশ দিয়ে গেছে যে দিন ত্যাগ করবে তার মেরে ফেলো, তার গর্দান উড়িয়ে দাও। এটাই তো সমালোচনা করার কারণ। এরপরে আর কি মোটিভ লাগবে? এটাই তো এর চেয়ে বড় মোটিভ আর কি হইতে পারে ভাই? কিন্তু আপনাকে তো স্পেসিফিক জিনিস কিন্তু আরো আপনার আরো মোটিভ লাগবে, মানে একটা মানে যুদ্ধবন্দী নারীদেরকে কাফেরদের মেরে তাদের মা বেটিদেরকে তুলে এনে তাদের সাথে সেক্স করতে চায়, এই জিনিসটা সমালোচনা একজন মানুষ কেন করবে ফারাজ ভাই বলেন তো? না এটাও তো কথা, এই জিনিসটা কেন করবে? 1400 বছর আগে কোন ল্যাংটা বাগল কি পড়ে গেছে, এটা সমালোচনা করার দরকারটা কি? কোন দরকার নেই। কিন্তু সে যদি তার কাজগুলাকে সর্বকালের জন্য ভালো কাজ বলে যায় এবং কোন একটা মানে তার দলের লোকজন এটাকে প্রেস করে, তোমার সাথে আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি, আপনার যদি ধর্মানন্দ আপনি বিদায় নিতে পারেন কোনো সমস্যা নেই। আপনাদের আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলতেছি, আপনারা বারবার কেন যেন ইসলাম টিম মানে ইসলাম টিম আপনাদের সাথে, আমি আসিফ ভাইয়ের সাথে কথাটা বলতেছি, এই ব্যাপারে কিছু বলি নাই, আপনারা এখানে আমার ভাষায় এসে এই এই টানা পেছনে এলাম বাদ বলে ধর্মের কিছু বলে দিছি, আমি কিন্তু অন্যদেরকে বলেন যে ওরা ধর্ম ব্যবসা করে এবার ইউ ওয়ান্ট টু লিভ হ্যাঁ তান ওই ধর্মের লোকরা ওই ধর্ম ব্যবসা করে ওই ধর্মের কেন্দ্র করে আপনাদের পুঁজি করেন, ইনকাম করেন, বাইরের রাষ্ট্র থেকে টাকা কামান, সবখান থেকে আপনারাই টাকা কামান মেইনলি আপনাদের মধ্যে। তাহলে আপনি আগে থেকে করেন, তাহলে আগে থেকে দাদা আসিফ ভাই একটা সেকেন্ড, তাহলে আগে থেকেই তো আপনি মোটিভটা জানেন তাই না? না না ভাই বললো না, ওনাদের অনেক প্রমাণের দরকার, কালকে আপনাদের মাতব্বর উনি রোজা রেখে কতজন মারা গেছে ওটা একজনকে দেখলাম অনলাইনে গুগল করতে বলে, তো ওটা করলেই তো হয়ে যায়। কি কি গুগল করব? না রোজা রেখে কত করব বলেন তাহলে অনলাইনে কত, মানে আমি যদি সার্চ করি আলাদা ভাই উনি তো বললো যে আমরা নাকি কথা থেকে টাকা আসে, এটা সম্বন্ধে কি আবার কি কোথায় চলে গেল সেটাই বোঝার চেষ্টা করতেছি, মানে
আসিফ ভাই এই জায়গা থেকে টাকা খাই বা আমি এই জায়গা থেকে টাকা খাই, কি লিখে সার্চ করবে পাবো একটু বলো দেখি। ওখানে তো মানে এত বড় হয়ে যায় না যে ওনার নামে এত ট্রাস্টেবল কোন সোর্স এভাবে বের হবে না। তাহলে কি জিবাইল এসে ওই রোল করে আপনার হেরা গোয়ার মধ্যে দিয়ে দিয়েছিল? আপনাদের ইচ্ছা না পছন্দ আর ভাই ইচ্ছা। তাহলে এই তথ্যটা পাইছেন কোথা থেকে? স্টুপিড কথা তার, মানে সে জানে, সে জানে আপনি টাকা খান কিন্তু এটার কোনো ভ্যালিড সোর্স নাই। তাকে জিবাইল আইসা স্বয়ং নিজে জিবাইল আইসা ওই রোল করে তার হেরা গোয়ার মধ্যে দিয়ে দিয়েছিল। সে ভাই আসিফ ভাই দেখেন তার মাথায় একটা অলরেডি কনক্লুশন আছে আমাদের মোটিভটা কি। হ্যাঁ, সে এটাকে এসে কনফার্ম করতে গেছে। সে যেহেতু তার মনের মনের উত্তর মতো মানে সে যেটা আগে ভেবে আসে সিমিলার আনসার পায়নি যে আসিফ ভাই বলবে হ্যাঁ ভাই আমাকে তো এখান থেকে টাকা দেওয়া হয় ভাই archive.org আমি একটু পর বলবো। এত হাসি ভাই, এত বিনোদন আর দিয়ে না ভাই, ওটা বলো ভাই। আমি নিজেও বলতেছি আমার মনের বলে বলে দিছি মোটিভটা কি, বাট আমার আগের সেট করা উত্তর সেটা তো মিলে নাই, যেহেতু মিলে নাই। তারপর যখন তার নবী মোহাম্মদের লুঙ্গি খোলা হইলো যে ওই ল্যাংটা পাগলে কি করছিল এবং কি জিনিসটা তারা পিচ করে তাদের ইসার মধ্যেই, তাদের ইসার মধ্যেই তারা কি পিচ করে, ওরা যখন বলা শুরু করা হইলো তখন সে আর নিতে পারতেছে না। তো তখন তার সেন্সিটিভ দিল আর সেটা নিতে পারতেছে না। বাট উই ডিসগাস্টিং জিনিসগুলো কিন্তু তারা পিচ করবে, পিচ করার ক্ষেত্রে তারা কিন্তু বলবে না যে যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে এই জিনিসটা করা যাবে না, এটা কিন্তু তারা বলবে না। দাসী দাসী সবাদ করা যাবে, সবাদ করা যাবে না, এটা কিন্তু বলবে না। দাসদাসী প্রথা খারাপ, এটা কিন্তু বলবে না। এটা ভালো, এইটাই পিচ করবে। কিন্তু আমরা যখন বলবো এগুলো একটা ডার্ক সাইড, এটা কেন বললাম, এটা তারা নিতে পারবে না। আবার আমরা যখন এটা বলবো সে তখন তারা মানে বায়া কান্না করা শুরু করবে যে আপনারা এইগুলো বলে টাকা পান টাকা পান টাকা পান। আমরা যদি এগুলো বলে টাকা পাই সেম জিনিসটা তোমরা বলে তো টাকা পাইতেছো, তাহলে ইহুদিন আসাদের কাছ থেকে টাকা পাইতেছো, লজিক তো ওই জায়গায় চেক আছে। এখানে একটা জিনিস আমি একটু ক্লারিফাই করতে চাই, সেটা হলো ধরেন মানে যে টাকা পাওয়ার বিষয়টা, ধরেন আমার শত্রুকে আপনি হত্যা করলেন, একটা হাত কেটে ফেললেন, আমার শত্রু একটা হাত কেটে ফেললেন, আমারও একটা হাত কেটে ফেললেন, তাতে কি আমি আপনাকে টাকা দেবো বা আপনার উপর আমি খুশি হব? আমারও তো হাত কাটছেন ভাই, আমার শত্রুরও হাত কাটছেন, আমি কি আপনার উপর খুশি হব? আমার আমারও তো ধর্মের সমালোচনা করতেছি, আমরা কি ইহুদি খ্রিস্টানদের ধর্মের সমালোচনা করতেছি না? আমার শত্রুর হাত কেটে ফেলাইছে, আমারও হাত কাটে ফেলাইছে, আর আমি খুশি হব? তারপরে ওই সময় তারা কানে আঙ্গুল দিয়ে বসে থাকে। আসি ভাই এটা একটা দারুণ উদাহরণ দিই, একজন মহিলা এসে বলছিল না যে বাচ্চা, যে খ্রিস্টান একজন মহিলা এসে বলছিল না যে বাচ্চারা ইয়ে হয় ইভেল হয়, বলছিল না এই কথা যে আফগানিস্তানের বাচ্চাগুলোকে দেখেন তাদেরকে ধরে ধরে তো ইয়ে করে, তাদেরকে ধরে ধরে তো জিহাদ করায় যুদ্ধ করায়, এটা দেখেই তো বুঝে যে বাচ্চারাও শিশু বাচ্চারাও ইয়ে হয় শয়তান হয়, বলছিল না আসবেই? একজন ক্রিশ্চিয়ান মহিলাকে আমরা এইরকম ডিসগাস্টিং কথা বলার জন্য এই ধরনের অপমান করলাম, ওই জিনিসটাকেও কিন্তু তারা কাট করেছে যে সেই ক্রিশ্চিয়ান মহিলা তাদের নিজেদের মুমিন বাচ্চাগুলা মানে মুমিন ভাই ভাইদের বাচ্চাগুলা যেগুলো তাকে তারা অবশ্য নিজের বাচ্চার মতোই হয়তো বা দেখে তাদেরকে জঙ্গি বলতেছে, ওই পার্টটা কেটে দিয়ে আপনি যে মেয়েকে বলছেন যে থাপ্পড় মারো আপনার থাপ্পড় মারা উচিত, এই জিনিসটাকে তারা হাইলাইট করতেছে। মানে যে কোনোভাবে আসিফ মহিউদ্দিনের নামে একটা খারাপ কথা বলতে পারলে মনে সুখ, ইট ডাজেন্ট ম্যাটার যে তার খারাপ মানে মানে তার কথাটা আমার পক্ষেই গেলো না বিপক্ষেই গেলো, এই ডাজেন্ট ম্যাটার, কিন্তু আসিফ মহিউদ্দিনের বিরোধিতা করতে হবে। সে যে ক্রিশ্চিয়ান archive.org এর ফাউন্ডারের স্পন্সর বা স্পাউস দুটো সিমিলার জিনিস,
হচ্ছে যে খ্রিস্টান এবং ওইখান থেকে যে আপনাকে টাকা দেওয়া হচ্ছে এটাকে তুমি প্রুফ করে দিচ্ছে ভাই, এখানে আর কিছু বলা নেই, একেবারে প্রমাণিত ভাই আপনি ইহুদি নাসের কাছে টাকা পান, একেবারে খামার থেকে একেবারে সিনেমারে প্রুফ করে দিচ্ছে ভাই। আমি তো শেষ ভাই, আমার তো ক্যারিয়ার শেষ হয়ে গেল ভাই, মানে ফারাজ ভাই এখন আমার কি হবে, আমি তো এখন আর কেমনে ভাই, লজ্জায় তো মানে মুখ দেখাতে পারছি না ভাই। একটা গরু গাধা ওই জায়গার, একটা গরু গাধা কইতে পারে না ভাই, আর্কাইভ ডট অর্গ জিনিসটা কি কত জীবনে কত বিনোদন পাওয়া যায় আরো বাকি আছে ভাই, ট্রাস্ট মি, আর কত যে বাকি আছে খাবার থেকে অনেক ডেইলি বেসিস কত যে কমেডি আসা বাকি আছে এখন। না ভাই এই জিনিসটা একটা মানে আমাদের উপকার করছে টাকা পয়সা কোন খামার থেকে আসে রে ভাই, কোন খামার।